ইস্টার্ন ওয়াটারওয়েজ গ্রিড সুবিধা দেবে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালকে। বিশাল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় সবচেয়ে পুরনো পরিবহন মাধ্যম হল নদী। একসময় এই অঞ্চলের পণ্য ও যাত্রী পারাপারে শতকরা 70% সম্পন্ন হতো জালের মতো বিস্তৃত পানিপথগুলো দিয়ে, কিন্তু বর্তমানে শতকরা 2% কম পণ্য পরিবহন করা হয় পানিপথে। বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের মধ্যে রয়েছে অভিন্ন নদী ও নদীর অববাহিকা। দীর্ঘদিন অকেজো হয়ে থাকা এইসব নৌপথকে বর্তমানে আবারও পুনরুজ্জীবিত করেছে এই দুটি দেশ। একদিকে সড়কে যানজট, কার্বন নির্গমন বাড়ছে, অন্যদিকে সড়কপথে খরচ বাড়ছে। এই জন্য এই অঞ্চলে 3,500 কিলোমিটার নৌপথকে পরিবেশ উপযোগী এবং সস্তা মাধ্যম হিসেবে পরিণত করা হচ্ছে। 2016 সালে ভারত পাশ করে ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট। তখন থেকে তারা ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট এবং 2 হিসেবে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদে সক্রিয়ভাবে উন্নয়ন করছে। নৌযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন নতুন আরও কমপক্ষে 100 নৌপথ। বাংলাদেশে মোট যাত্রীর প্রায় 1/4 চলাচল করেন নৌপথে, আর কার্গো শতকরা 80% চলে নৌপথে। এখানে অভ্যন্তরীণ 900 কিলোমিটার নৌপথের উন্নয়ন কাজ করা হচ্ছে। এখন দুই দেশই বহু বিনিয়োগ ইস্টার্ন ওয়াটারওয়েজ গ্রিডে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে দিয়ে তাদের নদীগুলোকে আন্তঃসংযোগ দেওয়া হবে, তারপর সেগুলোকে সড়ক ও রেলের সঙ্গে যুক্ত করা হবে। পূর্বাঞ্চলীয় উপমহাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার যথেষ্ট উপযোগিতা আছে এই গ্রিডের। এটা এই অঞ্চলের 60 কোটি মানুষকে লাভবান করবে। ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুটস বা IBP এর বিদ্যমান নেটওয়ার্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই গ্রিড। IBP হলো সিরিজ নৌপথ, যাকে উভয়দেশী ট্রানজিট রুট বা একে অন্যের সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারে। বর্তমানে ইন্দো বাংলাদেশ প্রোটোকল ফর ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের অধীনে 10টি IBP রুট নির্ধারণ করেছে। দীর্ঘদিনের এই প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে প্রথম 1972 সালে, তা 2015 সালে সর্বশেষ নবায়ন করা হয়েছে। চিকেন নেক বলে পরিচিত পথের পরিবর্তে এইসব রুট ব্যবহার করে ভারত তার পণ্য বিচ্ছিন্ন হয়ে থাকা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অধিক দ্রুততা ও সস্তায় পৌঁছে দিতে ব্যবহার করছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের পাশ দিয়ে এই চিকেন নেক অতিক্রম করেছে। এটি হলো সরু একটি এলাকা যার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেছে। এই পথটির দৈর্ঘ্য 1600 কিলোমিটার। IBP সবচেয়ে ব্যস্ত রুট ব্রহ্মপুত্রের নদ বরাবর। এই পথে পাথর, সিলিকন, পেট্রোলিয়াম, চা দেশের বাকি অংশে বার্জের মাধ্যমে পাঠায় ভারত। ভারতের পানিপথে প্রবেশের আগে এইসব বার্জ প্রথমে আসামের দুর্বিতে বাংলাদেশের নদীতে প্রবেশ করে, এরপরে আবার ভারতের জলপথে প্রবেশ করে তা পৌঁছে যায় কলকাতা বা হলদিয়া বন্দরে। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ যমুনা হিসেবে পরিচিত। কার্গোগুলো অন্য পথ ব্যবহার করে, তারা অতি প্রয়োজনীয় সামগ্রী ভারতের অন্যান্য অংশ থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পৌঁছে দেয়। পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে যে খরচ, এই রুটে তার চেয়ে দ্রুত ও সস্তায় পণ্য পৌঁছে দেওয়া যায়। পেট্রোপোল বেনাপোল সীমান্ত হলো ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চেক পয়েন্ট। সেখানে সীমান্ত অতিক্রম করতে ট্রাকগুলো দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়। এটা উভয় দেশের জন্যই সমান সুযোগ। এর মধ্যে দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত হতে পারে ভারত। অন্যদিকে বাংলাদেশ বন্দরের ফি, কার্গো হ্যান্ডেলিং এবং অন্যান্য সেবা থেকে আয় করে রাজস্ব পাবে। বাংলাদেশ এবং ভারতে সহজভাবে প্রবেশের জন্য কার্যকর পানিপথের সম্ভাবনাকে খতিয়ে দেখা শুরু করেছে ভূভাগ দ্বারা অবরুদ্ধ নেপাল ও ভুটান। একই সঙ্গে তারা বঙ্গোপসাগরের বন্দরগুলোতে পৌঁছাতে চায়। এরই মধ্যে নির্মাণ শিল্পে ব্যবহারের জন্য নদীপথে বাংলাদেশে গুঁড়ো পাথর রপ্তানি শুরু করেছে। ডাকপথে পণ্য পরিবহনে যে পরিমাণ খরচ হয়, নৌপথে খরচ তার 1/5। এর ফলে পূর্বাঞ্চলীয় সাবকন্টিনেন্ট বাণিজ্যকে সমৃদ্ধ করতে সহায়ক হবে ইস্টার্ন ওয়াটারওয়েজ গ্রিড। ভারত ও বাংলাদেশের মধ্যে যে দীর্ঘ সীমান্ত রয়েছে তা বিশ্বের 5ম সর্ববৃহৎ। তা সত্ত্বেও বিশ্বব্যাংকের হিসেবে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য $1,000 কোটি সম্ভাবনার নিচে অবস্থান করছে। নদীগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন হলে তাতে বহুবিধ সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশি বিপুল গার্মেন্ট শিল্পের জন্য কাঁচামাল যেমন তুলা ভারত থেকে কম দামে আমদানি করতে সক্ষম হবে। একই সঙ্গে এই বাণিজ্য ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজারের প্রবেশাধিকার পাবে। এমনকি গঙ্গা নদী দিয়ে কার্গো পৌঁছে যেতে পারবে এলাহাবাদ ও বারাণসী পর্যন্ত। ভারতের দিক থেকে শিল্প কারখানা বাংলাদেশ বেল্টে তাদের সুবিধা পেয়ে যাবে। তাতে কিছু পণ্যের ক্ষেত্রে স্থলপথের চেয়ে শতকরা 10-15% খরচ বাঁচবে। অন্যদিকে নৌযোগাযোগ উন্নত হলে তাতে নৌপথের পাশে টার্মিনাল, জেটি, কন্টেইনার ডিপো এবং গুদাম নির্মাণ হবে। এতে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, সংশ্লিষ্ট শিল্পগুলোতে সমৃদ্ধ হবে, সীমান্তের দুপাড়ে তাতে গ্রিন ইকোনমিক জোন গড়ে উঠবে। যখন এসব অভ্যন্তরীণ নৌপথ উপকূলীয় শিপিংয়ের সঙ্গে যুক্ত হবে, তখন মিয়ানমারের সঙ্গে নতুন বাণিজ্যিক করিডোর, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে এমন সম্পর্ক গড়ে উঠবে তাতে এই অঞ্চল জুড়ে বহুবিধ প্রভাব পড়বে। বাংলাদেশ এবং ভারত উভয় দেশই এই গ্রিডকে সামনে এগিয়ে নিতে তীব্র আকাঙ্ক্ষা দেখিয়েছে। বাংলাদেশের শিপিং সেক্রেটারি মোহাম্মদ মিজবুদ্দিন জানান, ভারতের সঙ্গে এসব রুটের প্রোটোকল পুনরুজ্জীবিত করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং অন্যান্য নদীভিত্তিক কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক করিডোরের উন্নয়ন হলে আমাদের সরকারের অগ্রাধিকার হবে। জনগণের অপার সম্ভাবনার কথা জোর দিয়ে তুলে ধরেছেন ভারতের বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তিনি বলছেন, এইসব খাতে বিনিয়োগ যাতে জনগণের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে।
এসব মানুষ যাতে সহজে পণ্য পরিবহন করে সমৃদ্ধি অর্জন করতে পারে সেই জন্য এসব করতে হবে। এই পানিগুলো তাদের দিবে পরিবহন সুবিধা। সম্প্রতি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ বা মৈত্রী সেতু উদ্বোধন হলো একটি সঠিক পদক্ষেপ। উভয় দেশকে এখন পানিপথের সংযুক্তির বিষয়ে সীমাবদ্ধতাকে নমনীয়তার সঙ্গে সমাধান করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীদের আস্থা বাড়াতে দ্বিপক্ষীয় প্রোটোকল চুক্তি বৃদ্ধি, নৌ চলাচলের মানদণ্ড এবং অপারেশনাল প্রোটোকল এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য সহজ প্রক্রিয়া।